কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর তৃণমূল কংগ্রেসে চলতি অধিবেশনে প্রতিদিন গড়ে 20 মিনিট চলেছে সংসদ। দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং এজেন্সিকে অপব্যবহার নিয়ে আলোচনা এড়াতে চাইছে কেন্দ্র, এভাবেই টুইট করেছেন ডেরেক ওব্রায়েন। তার টুইট, যেখানে তিনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করছেন চলতি অধিবেশনে প্রতিদিন গড়ে 20 মিনিট করে সংসদ চলেছে, আর যেখানে দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং এজেন্সিকে অপব্যবহার নিয়ে আলোচনা এড়াতে চাইছে কেন্দ্র, টুইট করেছেন ডেরেক ওব্রায়েন। সেখানে তিনি বলছেন যে কোথাও যখন মূল্যবৃদ্ধি প্রসঙ্গ উত্থাপন করার চেষ্টা করছেন বিরোধীরা, সেই প্রসঙ্গ এড়াতে চাইছে কেন্দ্র, সঙ্গে দুর্নীতি, বেকারত্ব এবং এজেন্সি, ইডি এবং সিবিআইকে যেভাবে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে, সেই বিষয়ে আলোচনা এড়াতে চাইছে কেন্দ্র, টুইট ডেরেক ওব্রায়েনের। কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর তৃণমূল কংগ্রেসের চলতি অধিবেশনে প্রতিদিন গড়ে 20 মিনিট করে সংসদ চলেছে। আমরা কথা বলবো এই মুহূর্তে রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌমিকদা, টুইট করেছেন ডেরেক ওব্রায়েন এবং সেখানে তিনি বলছেন যে দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এই সমস্ত বিষয় থেকে আলোচনা এড়াতে চেয়েছে কেন্দ্র, এবং সে কারণেই আমরা দেখতে পেলাম তিনি লিখছেন যে 20 মিনিট করে প্রতিদিন গড়ে রাজ্যসভার অধিবেশন চলেছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন যে দূর কে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হইল নিকট হইতে দূরে যাওয়া। উনি যে রাজ্য থেকে রাজ্যসভার সংসদ হয়েছেন সেই রাজ্যের বিধানসভায় শিক্ষা দুর্নীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে? সেই রাজ্যের বিধানসভায় 5 লক্ষ সরকারি পদকে ধ্বংস করে নিয়ে নেবার কোনো আলোচনা হয়েছে? সেই রাজ্যের ডিএ নিয়ে কোনো আলোচনা হয়েছে? সেই রাজ্যে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি এবং আইনের শাসন যে নেই এই প্রশ্ন নিয়ে কোনোদিন আলোচনা হয়েছে? সেই রাজ্যে, যে রাজ্যে কোনোদিন ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়েছে? আজকে কতগুলো বেসের গিলোটিনে পাঠিয়ে দেওয়া হয়েছে বাজেট অধিবেশনের পর? আজকে যে সরকার সম্পূর্ণ স্বৈরতান্ত্রিকভাবে আচরণ করছে, যারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করছে, প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করছে, কেন্দ্রের প্রতিনিধি দলের সঙ্গে অসহযোগিতা করছে, শিশু সুরক্ষা কমিশনের প্রধানকে থানার মধ্যে নিয়ে গিয়ে পুলিশ দ্বারা ফিজিক্যালি হ্যারাস করছে, বিভিন্ন জায়গায় গিয়ে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বাধা দিচ্ছে, সরকারি প্রকল্পের নাম পরিবর্তন করছে, আর কেন্দ্রের অনুদানের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার চালাচ্ছে, তো এদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এ ধরনের প্রশ্ন তোলার। কোনো বাস্তবসম্মত কোনো বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চায় না। কী মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করবে? আর এই মুহূর্তে খুচরো বাজারে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে, তার কারণ হচ্ছে মোড়ে মোড়ে তৃণমূল ট্যাক্স। আলোচনা করবে তৃণমূল? তো এই ধরনের কথার আমার মনে হয় পশ্চিমবঙ্গের জনমনে আর কোনো গ্রহণযোগ্যতাও নেই, প্রতিষ্ঠা তো অনেক দূরের কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।